হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একে দায় বলছে ইউরোপের রেখা ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিবরণগুলি উপযুক্ত প্রতি চিহ্নচিত্রসহ বসাও এক একটা হচ্ছে লন্ডন যেটা হচ্ছে উড়াল পর্বত একটা বলছে ইউরোপের দীর্ঘতম নদী আর চারেরটা বলছে বাল্ট সাগর নাকি একটা বলছে জিবাটার প্রণালী যেটা বলছে ঠিক নির্বাচন করো একটা যে নদী একাধিক নদী দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলে অন্তর্বাহী নদী আন্তর্জাতিক নদী নাকি পূর্ববর্তী নদী নাকি অনিত্যবাহী নদী যেটা বলছে বলছে উচ্চপায়ের নদীর প্রধান কাজ হলো ক্ষয় বহন সঞ্চয় নাকি বহন সঞ্চয় নেক্সট বলছে ইউরোপের বৃহত্তম নদী হলো উনেগা নাকি ল্যাডোগা নাকি বৈকাল নাকি ভেনার তিনেরটা একটা চারেরটা বলছে শিপা অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা লোহা তামা খনিজ তেল নেক্সট বলছে পাঁচেরটা নর্দমার জল নিষ্কাশনের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কাদা কাগজ প্লাস্টিক নাকি কাপড় নেক্সট বলছে একটি সিসাগঠিত রোগের নাম মিনামাটা রোগ ব্যাকফুট রোগ ডিসলেসিয়া নাকি আউচ আউচ নেক্সট বলছে পরেরটা সাতেরটা কর্ক কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় একুশে জুন একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর আর একুশে ডিসেম্বর নেক্সট বলছে আটেরটা এক ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা সংখ্যা একশো আশিটি তিনশো ষাটটি তিনশো কুড়িটি নাকি তিনশো পঁয়ষট্টি নেক্সট নয়টা বলছে কলকাতা ও ঢাকার মধ্যে সময়ের ব্যবধান তিরিশ মিনিট পনেরো মিনিট বারো ঘন্টা এক ঘন্টা নেক্সট বলছে দশেরটা নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ছষট্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে হেলে থাকে এগারোটা বলছে বায়ু তত্ত্ব হলে বায়ুমধ্যস্থ গতিশীলতা বাড়ে কমে সমান হয় নাকি থাকে বারোটা বলছে সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ দশ বারো চোদ্দো পনেরো কুইন্টাল নেক্সট তেরোটা বলছে ভুয়ারণ্য ফাটল সৃষ্টির মাধ্যমে ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত সঞ্চয়জাত ক্ষয়জাত পদ গঠিত হয় নেক্সট চোদ্দোটা বলছে পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো সাইবেরিয়ান সমভূমি আইসল্যান্ড সমভূমি গাঙ্গের সমভূমি নাকি পম্পা সমভূমি নেক্সট বলছে পনেরোটা অবিহিত একটি পদার্থ হলো কাগজ কাপড় প্লাস্টিক শাক সবজি নেক্সট বলছে পরের প্রশ্নটা ষোলোটা ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল উনিশশো একাশি উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি নাকি উনিশশো সাতাশি সালে নেক্সট বলছে তিনের দাগের এ এক একটা পৃথিবী বৃহত্তম নদীটি হলো ড্যাস দুই একটা শিল্প থেকে একটি দূষিত বর্জ্য হলো ড্যাস তিনেরটা কৃষিকার্যে ব্যবহৃত একটি কীটনাশক হলো ড্যাস চারেরটা বায়ু চাপ পরিমাপের যন্ত্রটি হলো ড্যাস পাঁচেরটা উচ্চতাপযুক্ত অঞ্চল ড্যাস আবহাওয়িত করে নেক্সট বলছে বিয়ের দাগের বাম দক্ষ বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো দেখো বামদিকে এক একটা রয়েছে মকর সংক্রান্তি দু একটা মহাবিশুব তিনেরটা বলছে ফেল পর্বত আর চারেরটা বলছে হাজার হ্রদের দেশ পাঁচেরটা উৎসাক্ষিত হ্রদ ডান দিকে রয়েছে এক একটা নরওয়ে দু একটা ফিনল্যান্ড তিনেরটা বাইশে ডিসেম্বর আর বলছে মধ্যগতি আর ইয়েটা বলছে একুশে মার্চ নেক্সট ইয়ের দেখা প্রশ্ন বলছে এক কথায় এক কথায় উত্তর দাও এক একটা ভারতের বলছে বাঘেল ধর্মের মালভূমি কোন ধরনের মালভূমি উদাহরণ দু একটা তিব্বত মালভূমি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত এরপর হচ্ছে তিনেরটা জিপিএসের পুরো কথা কী আর চারেরটা বলছে মূলমধ্য রেখার মান কত নেক্সট আরেকটা বলছে অনধিক তিরিশটি শব্দের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দাও এক একটা টিকা লেখো করিওলিস বল দু একটা জলবিভাজিকা বলতে কি বোঝো একটা বিওডি কি আর চারটা বলছে মিশ্র কিসি বলতে কি বোঝো নেক্সট বলছে পাঁচের দাগে পাঁচের দাগে বলছে অনধিক পঞ্চাশটি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও এক একটা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে আগ্নেয়গিরি অবস্থান করছে কারণ ব্যাখ্যা করো দুই নগরায়ন ও কৃষিকাজ কীভাবে মাটি দূষণ করছে নেক্সট দিনের বলছে পোল্ট্রি ভূমি কীভাবে তৈরি করা হয় নেক্সট চারেরটা বলছে দাগিমারেখা বৈষ্টিগুলি লেখো এবার হচ্ছে ছয় ধাকা অন্যদিকে আশিটি শব্দের মধ্যে যে কোনো নিচে প্রশ্নের উত্তর দাও এক একটা বলছে মহিখা তত্ত্ব ও পাঁচ সংস্থানের তত্ত্বের আলোকে ভঙ্গিপত উত্থাপনের উত্থাপনের আলোচনা করো নেক্সট দু একটা বলছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির চিত্রসহ পরিচয় দাও একটা বলছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো তো এই তোমাদের ক্লাস সেভেনের ভূগোল একটি প্রশ্নপত্র তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য